ঝালকাঠের গাবখান সেতু টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় প্রাইভেট কার ও অটোরিকশার বারো আরোহী নিহত হয়েছে আহত হয়েছে আরও চৌদ্দ জন তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া ও গাজীপুরে দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও জনের এদিকে ফরিদপুরে গতকাল বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজায় টোল দেওয়ার অপেক্ষায় ছিল প্রাইভেট কার ও সহ কয়েকটি গাড়ি এ সময় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে যায় এতে প্রাইভেট কারে থাকা সাত আরোহী সবাই মারা যায় একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে নিহত হন চারজন দুর্ঘটনায় আরও কয়েকটি যানবাহনের বেশ কিছু আরোহী গুরুতর আহত হন আহতদের উদ্ধার করে বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে

এদিকে নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে আহত হয়েছে তাদের সন্তানসহ আরও দুজন সকাল সাড়ে দশটায় ইয়াদ আলির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে এছাড়া সকালে গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন অন্যদিকে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নে ঢাকা খুলনা মহাসড়কে মঙ্গলবার বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত চোদ্দ জনের দাফন বুধবার সম্পন্ন হয়েছে প্রিয়জনকে হারিয়ে কান্না থামছে না নিহতদের স্বজনদের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ